Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Shabai kemun asin. Asha kursi shabai onek bhalo asin. Alhamdulillah, ami onek bhalo asin. কাছে এবং দূরে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকে ভিডিওতে ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তার পাশাপাশি আমি আশা করছি সবাই অনেক ভালো আছেন চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করছি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে এখানে আমি আদামনি নিয়ে নিলাম আমাদের নোয়াখালী ভাষায় পাতাগুলো শাকগুলোকে আদামনি বলা হয় আদামনি ভর্তা করব আদামনি ভর্তার জন্য লাগছে একটা আলু 10-15টার মতো শুকনা মরিচ আর এক পিস মাছ এই মাছটাকে আমি ভেজে নিব তেলে এপিট ওপিট করে আমার এখন মাছটা ভেজে নেওয়া শেষ এই পর্যায়ে এখন আমি শুকনা মরিচগুলা দিয়ে দেব শুকনা মরিচগুলা আস্তে আগুনে আগুনে একদম স্লো করে আমি শুকনা মরিচগুলা ভেজে নেব তাহলে শুকনা মরিচগুলো মচমচে হবে আর না হলে বেশি আগুন দিলে শুকনা মরিচগুলো উপরে কালো হয়ে যাবে কিন্তু মচমচে হবে না তো আমি আস্তে আগুনে শুকনা মরিচগুলো মচমচে করে ভেজে নিব এই পর্যায়ে আমি আদা মনিগুলোকে ভালো করে কুচিয়ে নিব আর কি কুচি নেওয়ার পরে এখানে আমি লবণ দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আদামনিগুলোকে ভালো করে মেখে নিব এগুলোকে মেখে নেওয়ার পরে চার ভাগের এক ভাগ হয়ে যাবে একদম নরম অল্প একটু হয়ে যাবে চার ভাগের এক ভাগ হয়ে যাবে এই যে দেখুন মেখে নেওয়া শেষ এই পর্যায়ে এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা আর হচ্ছে এক যে মাছটা আমি ভেজে রেখেছিলাম ওই মাছটা দিয়ে দিলাম শুকনা মরিচ আর দিয়ে দিলাম একটা আলু এগুলাকে ভালো করে আমি মেখে নেব মেখে নেওয়ার পরে পর্যায়ে আমি এখানে তেল দিয়ে দিব হয়ে গেল আমার একদম সহজভাবে আদামনির ভর্তা আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম